গুড মর্নিং, কেমন আছো তোমরা? তো আমি ভালো আছি, কিন্তু একটু মন খারাপ আমার, তো বলছি পরে। তো আজকে হলো অষ্টমী, তো সবাইকে জানাই শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালোভাবে পুজো কাটাও, আর মাত্র দুদিন আছে পুজোর, তো সবাই ভালোভাবে কাটাও। তো যাই হোক, আর কালকে আমি গেছিলাম, তোমরা তো দেখলেই, আর মামা এত কান্না করছিলো, আমি জানি না, হঠাৎ করে আমি ভেবেছি যে বাচ্চারা হয়তো লাইট ফাইট দেখলে একটু হাসবে, কিন্তু ও কান্না করছিলো বক্সের আওয়াজে। তারপরে আমরা দেখলেই তো তোমরা এখান দিয়ে গেছি, চারটে ঠাকুর থেকে এখান দিয়ে চলে এসেছি। তো যাই হোক, আগে তো ও, তারপর সব, কারণ ও এত কান্না করছে মানে ওকে ধরে রাখা যাচ্ছে না। তারপরে বাড়ি চলে আসলাম। আর আজকে আবার কি হয়েছে, কালকে রাতে আমার শ্বশুরমশাই ফোন করেছে, ফোন করে বলছে যে কে যেন একজন মারা গেছে বাংলাদেশে, মানে অনেকটাই, মানে আমাদের জ্ঞাতি গোষ্ঠী কিন্তু অনেকটাই দূরে, বাট আমাদের নিরামিষ খেতে হবে, পুজো দেওয়া যাবে না। এটা শুনে আমার পুরো মন খারাপ হয়ে গেছে, যে আমি এত, মানে আজ 3-4 বছর ধরে আমি সেইভাবে অষ্টমী পুজোর উপোস করি না। তো এবার আমার অনেক ইচ্ছা ছিল যে মামামার প্রথম পুজো, তো আমরা দুজনে মিলে যাব মণ্ডপে পুজো করব। তো সব প্ল্যান ভেস্তে গেলো, তাই সকাল কালকে রাত থেকেই মন খারাপ। মাকে বলছি যে এত প্ল্যান করলাম তো সবই ভেস্তে গেল, আর কি বলবো। তার জন্য আর আজকে সকালেও বেরোইনি, আর সকালেও বেরোতে চাইছিলাম যে অঞ্জলি দোকানে তো কী হয়েছে একটু বেরোবো, কারণ অনেক দূর সম্পর্কের, আর আমি তো এখন এখানেই রয়েছি। তারপর মামামও আর ঘুম থেকে ওঠেনি, তার জন্য আর আর বেরোনো হলো না। তো বিকেলে বেরোবো, তাই আমি একটু আগেই স্নান টান করেছি, আর মামাম ঘুমিয়ে রয়েছে, ওকে স্নান করাবো। আর আমি এই যে জানলার এখানে দাঁড়িয়ে, মানে সরি, আমি জানলার এখানে বসে রয়েছি, আর এখানে যাচ্ছে, কারণ ওইখানে একটা পুজো হচ্ছে, তাই সবাই যাচ্ছে, আর আমি বিকেলে একবারে সেজে গুজে বেরোবো, তো এখন আর ভাল লাগছে না। আর মা পুজো দিচ্ছে, চলো দেখি মা, আর আর তোমার ঠাকুরকে সব নতুন নতুন ড্রেস পরিয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি, তারপর আবার কথা বলছি। আর এই দেখো, মা এখানে সব সাজাচ্ছে, বাইরে পুজো দেবে, এখানে ফুল টুল ফল প্রসাদ সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে, বাইরে পুজো দিয়ে আসবে, তারপর আবার ঘরে পুজো দেবে। তো দেখো, আর ওইখানে ঠাকুরকে নতুন জামা পরিয়েছে, তো মা যাক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো, ঠাকুরকে সব ড্রেস ট্রেস পরিয়েছে মা, তো কি সুন্দর লাগছে, কৃষ্ণ রাধা গৌর নিতাই সবাইকে নতুন ড্রেস পরিয়েছে। আর তোমরা তো দেখলেই, মা এখন পুজো দিচ্ছে আর ড্রেস পরিয়েছে ঠাকুরকে, কত সুন্দর লাগছে। আর মামাম এখানে ঘুমিয়ে আছে, মামামকে এখন দেখানো যাবে না, তো মামাম ঘুম থেকে উঠুক, আমি তাহলে ওকে স্নান টান করিয়ে নিই, অনেকক্ষণ শুয়েছে, তো স্নান টান করিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো। আর ওই যে ফুলটা দেখছো, এই ফুলটা আমাকে গিফট করেছে একজন, তো পরে পরের ব্লগে বলবো ওটা নিয়ে, ওটা একটা অন্য একটা ব্লগ হবে, তো তখন আমি বলবো, আর যখন সাজাবো সব কিছু তখনই বলবো, এখন আর বলবো না কে গিফট করেছে। তো মা পুজো টুজো দিয়ে নিক, আর আমি ততক্ষণে ওকে স্নান টান করে নিই, তারপর আবার আসছি। আর মামামকে রেডি করে দিয়েছি খাইয়ে ঠাইয়ে, আর ওর শরীরটা হয়তো একটু ভালো না, হয়তো আবারও শুয়ে পড়লো। আর মা এখন পুজো টুজো দিয়ে রান্না করছে, তো চলো দেখি আজকে কি রান্না করছে মা, চলো। আর একটা জিনিস দেখাবো তোমাদের, ও মা এখানে রান্না বসিয়ে দিয়েছে, এই দেখো, এই যে এখানে আটা মাখিয়ে রেখেছে, সরি ময়দা, তো এটা লুচি করবে, এখানে বেগুন, বেগুন দিয়ে কি করবা, হ্যাঁ বেগুন দিয়ে কি করবা, কি বেগুন দিয়ে একটা তরকারির মতো করবে এটা। আর এখানে তোমার আলু বসিয়েছে, এটা আলুর তরকারি হচ্ছে লুচি দিয়ে খাওয়ার জন্য। তো এখনই ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আসলো, ওটা আমার ভাইয়ের গিফট, কি হয়েছে বলো তো, আমি ওর বার্থডেতে গেছিলাম, তো তো তখন কিছু দেওয়া হয়নি, তো তারপরে আমি ফ্লিপকার্টে একটা গিফট ওর জন্য অর্ডার করেছিলাম, তো এত দিন পর আসলো, আর বিগ বিলিয়ন ডে ছিল, তাই একটু দেরি হয়েছে। তো আজকে আমি যদি যাই তাহলে আমি ওকে গিফটটা দিয়ে দেবো, চলো তোমাদের সাথে শেয়ার করি আমি ওর জন্য কী এনেছি। ডিসাইড করতে পারছিলাম না কী দেবো, তারপর ভাবলাম যে তাহলে ওকে একটা স্কুল ব্যাগই দিই, কারণ ও যখন স্কুলে যখন যাবে, আর এখন তো স্কুল নেই, স্কুলে যাবে তখন নিতে পারবে, সেই জন্য আমি স্কুল ব্যাগই দিলাম ওকে। স্কুল ব্যাগটা খুব সুন্দর হয়েছে, একদম অন্যরকম, যেরকম দেখেছিলাম তো সেরকমই হচ্ছে কোয়ালিটি,
গাছে দেখে এইখানে একটা গাছে এখানে তিনটে গাছে তো ভীষণ ভালো আছে ব্যাগটা কালারটা এত সুন্দর এটা তো মানে অ্যাশ কালার আর রেড কালারের মধ্যে কম্বিনেশন আর এটা যেন ওয়াটার প্রুফ তোমার এটা দৃষ্টি জল পড়লে বা কোনো জল পড়লে তোমার ভেতরে বই খাতা কোনো কিছু ভিজবে না মা এখন এখানে লুচি বাটা শুরু করে দিয়েছে এখানে আমার রান্নাও হয়ে গেছে তোমার আলুর তরকারি আর এখানে বেগুন কারি নিরামিষ দেখতে যা হয়েছে না দারুণ আমাদের রান্না বান্না হয়ে গেছে আর আজকে আমরা সকাল থেকে কিছুই খাইনি ধরতে গেলে উপসি তো এখন রান্না বান্না হলো লুচি আলুর তরকারি বেগুনের বেগুন কারি আর তোমার মিষ্টি আছে জিলিপি আছে তো মা এখন সব খাবার বাড়ছে আর এই দেখো আমি সেলেছি তো আজকে শাড়ি পরেছি আর প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে তো সকালে বলেছিলাম যে মাসিদের সাথে মামিদের সাথে বেরোবো তো আমার বর বলছে যে ওর কাজ আছে তো এর জন্য ওর সাথেই বেরোচ্ছি আর আমার মেয়ে বাড়িতেই রয়েছে ওকে একটু পরে এসে নিয়ে যাবো ও ঘুমিয়েছিল আমার বাইরে গেল তো আমি আউটফিটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আমাকে তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাকে অষ্টমীর লুকে আর এখন আমরা বেরোচ্ছি তো চলো তাহলে বেরোনো যাক এই দেখো টুইজি টুইজির মন খারাপ মামা আমরা বেরো বেরো করে আসি তুমি রেডি হও ঠিক আছে তারপর তোমাকে নিয়ে যাবো হ্যাঁ টাটা 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 যাবা 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 তুমি তুমি রেডি হও আমরা আসছি একটু পরে ঠিক আছে না কি
প্রায় হয়ে গেছে আর আমরা এখন রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখো এই রেস্টুরেন্টটা পুরো ওখানে সবই থাকে। দেখা যাক, আমার বর ফোন করছে একজনকে, যদি ফাঁকা থাকে তাহলে আমরা যাব। আর টুইটিকে বাড়িতে ফিরেছে এজন্য একটু চিন্তা হচ্ছে, তো দেখা যাক। অনেক ঘোরাঘুরি হলো, শুধু মাম্মামকে নিইনি, কারণ বাইকে হাওয়া ঠাওয়া লাগবে। তারপরে তোমার বড় কথা, ও কালকে কান্না করছিল এর জন্য আর নিয়ে যায়নি, কিন্তু বাবা ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসছে। আর এখানে দেখো সব এলোমেলো রয়েছে, আর রেস্টুরেন্টে একটু খেয়েছি তার জন্যই তোমার একটু লেট হয়ে গেছে। এই তো আজকের অষ্টমীটা ভালোই কাটলো বিকেল থেকে, আর কালকে নবমী, তারপর দশমী। তো কালকেও দেখা যাক, বেরোবো আর ব্লগও করবো, তোমাদের সাথে শেয়ারও করবো। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করো। চ্যানেলে কোনো নতুন ইস্যু থাকলে
প্লিজ সাবস্ক্রাইব টু আমার চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমি যেসব ভিডিওগুলো আপলোড করবো সেগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো বাই বাই, টেক কেয়ার, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই, তোমরা সবাই ভালো থাকো, টাটা।